ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হতে পারে। রাজকুমারকে বেছে নেব। আমি যখন ছোট্ট থেকে কথাটা বলতাম না ও জান, তখন সবাই আমাকে নিয়ে খুব হাসতো জানো, ঠাট্টা করতো, মজা করতো। এই সমাজ, এই পৃথিবী আমায় বলতো আমার নাকি মাথা খারাপ। কিন্তু আমি কি করব বলতে পারো? আমি শারীরিকভাবে একজন পুরুষ, কিন্তু আমার মানসিকভাবে একজন নারীর। এতে আমার কি কোনো দোষ আছে ও জান? আমি সারা জীবন শুধু তোমাকেই ভালোবেসেছি ও জান, সারা জীবন শুধু তোমাকেই ভালোবাসতে চাই। সত্যি আমাদের মিলন হবে? হ্যাঁ, কথা দিচ্ছি, আমি তোমাকে খুব ভালোবাসি। সেটাই দেখছিলাম।
কথা নয়, বাজে কথা নয়। তুমি তুমি বিশ্বাস করো? বিশ্বাস? আমি আগে থেকেই জানতাম তোমাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক ছিল, আজ হাতে না হাতে প্রমাণ পেলাম। আরে না না, তুমি বিশ্বাস করো, তুমি আমি ভুল বুঝছো। বেটার টু সে, এতদিনে ঠিকই বুঝেছি আমি। তুমি বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি কাউকে ভালোবাসি না। রমেন, রমেন তো শুধুই আমার বন্ধু। আচ্ছা বন্ধু, এটা তুমি আমাকে না বলে বরং পুলিশকে বলো, আমি দেশের আইনের সাহায্য নেব। এবার দেখো কি হয়। প্লিজ না, প্লিজ না, ট্রাস্ট মি, ট্রাস্ট মি। এরকম করো না, এরকম করো না, প্লিজ, প্লিজ। ডোন্ট টাচ মি, আই হেট ইউ। হ্যাঁ, হাজবেন্ডের নাম কি বলেন?
উজাল হ্যাঁ উজাল আচ্ছা ঠিক আছে স্যার অ্যাড্রেসটা আরেকবার রিপিট করুন স্যার হ্যাঁ স্যার তাহলে একবার মিলিয়ে নিন স্যার হ্যাঁ চিত্রা মল্লিক উজান মল্লিক 11A রাজা রাজনারায়ণ স্ট্রিট তো ওকে স্যার ওকে থ্যাংক ইউ তবে স্যার একটা কথা বলছি যে ওই যাওয়ার আগে আমি তাহলে একটা ওই বডিটা একবার দেখে যাবো হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই স্যার হ্যাঁ আমি সকালেই পৌঁছে যাচ্ছি ওকে ওকে গুড নাইট স্যার গুড নাইট স্যার হ্যাঁ থ্যাংক ইউ এক কাপ চা দাও তো কেন চা খেয়ে কি হবে কাগজ পড়ছো কাগজ পড়ো করছি তোমার মুডটা এত অফ কেন তুমি যা কাজকর্ম করে বেড়াচ্ছো সেই সবে দেখে আর মুড মুড ভালো মুড কারোরই ভালো হয় না এসব দেখে কি কাজকর্ম করে বেড়াচ্ছি শুনি কি কাজকর্ম করে বেড়াচ্ছো সেটা তুমি জানো ভালো করে তোমাকে আজ সব সত্যি কথা আমাকে বলতে হবে সব সত্যি কথা মানে যা সত্যি তাই আমি তোমার স্ত্রী তোমাকে সব কথা এক্ষুনি খুলে বলতে হবে আর তুমি সেটা এখনই বল কোন কথাটা কোন কথাটা মানে যে কথাটা বাবু এই ব্যাপার আমার থেকে স্যার এসছেন বাবু আসুন আচ্ছা আপনি কি বাড়ির মালিক হ্যাঁ স্যার দু কাপ চা আচ্ছা কয়েকটা কথা আপনাকে জিজ্ঞেস করছি বলুন আচ্ছা আপনার ওই বাড়ির যে ভাড়াটে অর্থাৎ উজানবাবু ওনাদের আপনি কতদিন থেকে যান এই মোটামুটি আপনার 3 বছর ওনাদের সঙ্গে সম্পর্ক কেমন খুব ভালো স্যার মানে তারা খুব ভদ্র এবং শিক্ষিত আচ্ছা পরে বাবু চিত্রা দেবীরা আপনার ভাড়াটা ছিল বললেন তাই তো আচ্ছা একটা কথা বলুন তো যে গতকালকের ঘটনা ঠিক কখন ঘটেছিল আপনি এই আপনার ঠিক 9:30 তবে আমি তখন সিরিয়াল দেখছিলাম আমি চিৎকার শুনে নিচে নেমে দেখি চিত্রা দেবীর দেহ নিচে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় আচ্ছা এই ঘটনার সময় চিত্রা দেবীর ঘরে কি একজন ছিল না স্যার আমি তো দেখতে পাইনি ওকে আচ্ছা চিত্রা দেবীর স্বামী মানে উজান বাবু কখন ঘরে ঢোকেন ওই দিন আমি ঘরে তালা দিয়ে চলে আসি কিছু পরে উজান বাবু এসে দরজা খোলে আচ্ছা আরেকটা ব্যাপার তদন্তের জন্য আমি একটু পানিটা দেখতে চাই আশা করি আপনার কোনো আপত্তি নেই না না স্যার কোনো অসুবিধা নেই আপনি দেখতে পারেন চলুন Thank you.
কি ব্যাপার? মা থেকে আসছে। ও আসুন আসুন আসুন। ঠিক আছে আসুন। আসলে আপনাকে কয়েকটা কথা জিজ্ঞেস করছিল, সেই জন্য আসতে পারলাম। আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে আর চিত্রা দেবীর সঙ্গে সম্পর্ক কতদিনে জানতে পারি? ওই আড়াই বছর। মানে আড়াই বছর আপনাদের বিয়ে হয়েছে না সম্পর্ক? না, আড়াই বছরের সম্পর্ক, বিয়েও হয়েছে আড়াই বছর। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার সঙ্গে চিত্রা দেবীর সম্পর্ক কেমন ছিল? স্যার, দুজনে দুজনকে ভালোবেসে বাড়ির অবতে বিয়ে করি। আমাদের দুজনের জীবন ছিল একে অপরকে কেন্দ্র করে। আমি বুঝতে পারছি আপনার মানসিক অবস্থাটা, কিন্তু আমাকে তো আমার দায়িত্বটা পালন করতে হবে না? আচ্ছা আপনি একটা কথা বলুন তো, ওই সময় আপনি কোথায় ছিলেন? আমি অফিস থেকে ফিরছিলাম রমেনের সঙ্গে। রমেনের সঙ্গে আপনি অফিস থেকে ফিরছিলেন? আচ্ছা আর একটা কথা, ওই যে আপনার ওই বারান্দার যে দরজাটা, এটা কিভাবে খোলা থাকে? হ্যাঁ, মানে ওখানে একটা খিল থাকে, হয়তো এখানে কোথাও আছে। But what about the presence of the American troops here? Every American feels that we should help India to win her freedom. It's a bad job. Ki? Namaskar. Namaskar. আমি ফ্রান্সে গেছি। আসলে ওই রেস্টুরেন্টে গেছিলাম। আপনি আসো। হ্যাঁ, আসো আসো আসো। প্লিজ আসো। আর আমার বাবা বছর তিন আগে মারা গিয়েছিলেন। এই ঘটনা সম্পর্কে আপনার কি বলার আছে? না, বলার তো দেখলাম স্যার কিছু নেই সেইভাবে, কিন্তু উজন যেহেতু আমার খুব ভালো বন্ধু, ও আমায় কদিন আগেই বলছিল যে চিত্রা নাকি খুব মানসিকভাবে বিপর্যস্ত হয়ে উঠেছে, খুব দুঃখ কষ্ট করছে, খুব একা একাকি ফিল করছে। আমি ওকে বলেও ছিলাম যে তুমি একটু ওকে সময় দাও আর পারলে ভালো ডাক্তার দেখাও। ওই সময় আমি জেনারেলি অফিসেই থাকি, কিন্তু ওই দিন একটা ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য একটু আগে বেরিয়ে গিয়েছিলাম, আর তারপর তো জানেনই ঘটনাটি ঘটে এবং আমি আর উজান একসাথে হাসপাতালে যাই, যে হয়ে গেল। আচ্ছা এই পুরো ব্যাপারটা আপনার মনে হয় না বেশ কিছু গোলমেলে আছে? না দেখুন, আমি সেটা কি করে বলবো, মানে সত্যি মানে যেভাবে সুইসাইড করলো, হয়তো যদি একটু মেডিকেল হেল্প পেত হয়তো মেয়েটা ভালোভাবে বাঁচতে পারত। বাঁচানো যেত বুঝে? হ্যাঁ, মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল তো। আচ্ছা আপনি কি এভাবে একাই থাকেন? হ্যাঁ, আমি একাই থাকি। আচ্ছা, মানে এখানে আর কেউ আসে না? মানে না, আমি থাকি, আমি একাই থাকি এখানে, আমি ভাড়া থাকি আর কি। মানে আপনি একাই থাকেন তো? হ্যাঁ হ্যাঁ, একদমই একাই থাকি আমি। আচ্ছা আচ্ছা। হ্যালো, হ্যাঁ স্যার, সাগু বলছিলাম স্যার। হ্যাঁ স্যার, ভালো আছি ভালো আছি। হ্যাঁ 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 হ্যাঁ, সব ঠিক আছে। আর স্যার একটা বিষয়ে কথা বলেছিল আপনার সঙ্গে। হ্যাঁ, মানে ওই
চিত্রা দেবীর যেটা কেস ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি না স্যার, ওটা ঠিক সুইসাইড বলে আমার ঠিক মনে হচ্ছে না। অ্যাকচুয়ালি এই বিষয়ে আপনার সাথে কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বাড়ি আছেন এখন? জাস্ট কিছুক্ষণের জন্য থাকবে। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আধা ঘন্টার মধ্যে ঢুকে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম আধা ঘন্টার মধ্যে আসছি। ওকে স্যার, ওকে, আমি এখন আসছি। থ্যাংক ইউ। তোমার মনে হচ্ছে এটা সুইসাইড নয়, মার্ডার? এখনো পর্যন্ত সেরকমই মনে হচ্ছে স্যার, তবে সম্পূর্ণ ইনভেস্টিগেশন না হওয়া পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে। তবে কয়েকটা জায়গায় একটু খটকা লাগছে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার যেটা, চিত্রা দেবী মারা যাওয়ার সময় দু মাসের প্রেগনেন্ট ছিলেন, অথচ পূজনবাবু এই বিষয়ে আমাকে কিছু বলেননি। যেমন ধরুন, চিত্রা দেবীকে হসপিটাল নিয়ে যাওয়ার পর পূজনবাবু সরাসরি হসপিটাল না গিয়ে আগে আসলেন বাড়িতে, এটা কেন? এছাড়া স্যার আরও কয়েকটা বিষয়ে ফটকা আছে, তবে যে আপনি যদি একটু সময় দেন ব্যাপারটা পুরো বুঝতে। তাহলে তোমার মনে হচ্ছে এটা মার্ডার, সুইসাইড নয়? টেক ইউর টাইম সাগর, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না।
বেশ হাসির ব্যাপারটা, তাই না? বাড়ির খিল পাওয়া যাচ্ছে না। আসলে ব্যাপারটা কি জানেন তো, চিত্রা দেবীকে কেউ ওখান থেকে জোর করে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। এটা সুসাইড নয়, এটা মার্ডার। আর চিত্রা দেবী যখন ওপার থেকে পড়ে যাচ্ছিলেন, তখন বারান্দার রড দুটো ধরে খুব রকম চেষ্টা করছিলেন বাঁচার। আর সেই সময় ওনার হাতে খুব জোরে কিছু দিয়ে একটা আঘাত করা হয়েছিল, অর্থাৎ আপনার খুঁজে না পাওয়া খিলটা দিয়ে খুব জোরে আঘাত করা হচ্ছে। আর স্বাভাবিকভাবেই তুমি তখন ওখান থেকে পড়ে যাচ্ছ। আসলে এটা আমি তখনই কনফার্ম হলাম যখন ফরেনসিক রিপোর্টটা পেলাম। আমি হাসপাতালে গেছিলাম, সেখানে গিয়ে দেখলাম, রিপোর্টটাও দেখলাম। রিপোর্টে যেটা দেখাচ্ছে যে উপর থেকে যতক্ষণ থেকে পড়ুক না কেন, হাতের ডগাগুলো আঙুলে ফেটে যেতে পারে, নেহাত কোনো কিছু দিয়ে না। এখন কথা হচ্ছে খুনের মোটিভটা কি, খুনটা কি? এখন দেখতে হবে চিত্রা দেবীকে খুন করে সবচেয়ে বেশি কে লাভবান। তদন্তের ক্ষেত্রে আপনাদের সকলের সঙ্গে আমি আলাদা আলাদা কথা বলেছি, আর সেই সময় আপনারা যে যার মতো করে ঘটনাটার ব্যাখ্যা করছেন। আর সেখানে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন তো, হয় আপনারা কিছু লুকিয়ে গেছেন, নয়তো কিছু মিথ্যে বলছেন। তাছাড়া আরো একটা ঘটনা আছে যেটা আপনারা হয়তো কেউ জানেন না। এখানে একটা জিনিস বলে রাখি, চিত্রা দেবীর ব্যাগ থেকে আমি দুটো জিনিস পাই। এক হচ্ছে সাইকিয়াট্রিস্ট ডক্টর হাজার ভিজিটিং কার্ড, একটা মোবাইল ফোন। আর ওই হাজার ভিজিটিং কার্ড মারফতই আমি ডক্টর হাজার সঙ্গে দেখা করি। আমরা পেশেন্টের কথা কাউকে বলি না, এটা আমাদের একটা এথিক্যাল দিক। কিন্তু আপনার তদন্তের স্বার্থে আমি নিশ্চয়ই বলব, স্ট্রিক্টলি কনফিডেনশিয়াল এবং অবশ্যই অফ দ্য রেকর্ড। আচ্ছা দেখুন, রমেন আর উজান ওরা দুই বন্ধু মাস দুয়েক আগে আমার কাছে আসে। তারা জানায় যে তারা সমকাম। রমেন ওয়াজ দ্য বটম অ্যান্ড ওয়ান্টেড টু চেঞ্জ হিজ সেক্স। অ্যাকর্ডিংলি আই প্রেসক্রাইব সাম মেডিসিনস। এর ঠিক সপ্তাহ দুয়েক পরে এক ভদ্রমহিলা আমার কাছে আসেন এবং উজান বাবু স্ত্রী বলে পরিচয় দেন। চিত্রা, আমি রাইট? একদম ঠিক। সে জানতে চায় তার স্বামী উজান এখানে কেন এসেছিল। শি ওয়াজ ইমোশনালি ডিস্টার্বড, ইভিন she showed me their marriage certificate and she was crying. ami jantam na pujan bibahito ebong tar stri tar sexual orientation sambandhe ekebari obogoto noy. dekho stri hishebe chitra devir shompurno odhikar chilo
তার স্বামীর সম্বন্ধে অবগত হওয়া। তাই আমি তাকে সব কিছু খুলেই বলি। দেখুন ইন্সপেক্টর, এরপর থেকে তারা কেউ আর আমার সাথে যোগাযোগ করেন। থ্যাংক ইউ স্যার, এই কেসে আপনি অনেকখানি উপকার করলেন আমার। ওকে, আজ তাহলে উঠুন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম, ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। এরপর আমি রমেনবাবুর গ্রামের বাড়ি অর্থাৎ বামুন গাছতে যাই এবং সেখানে গিয়ে ওনার স্ত্রীর সঙ্গে কথা বলি। রমেনবাবুর সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল বলুন তো? সম্পর্ক বিয়ের পর ওর সাথে আমার কোনো সম্পর্কই ছিল না। সে কারণ জানতে পারি? আমি ঠিক জানি না, তবে ওর মুখে অনেকবার রমজানের নাম শুনেছি। তারপর একদিন সব কিছু ছেড়ে কোথায় চলে গেল। আমি যখন রমেনবাবুর স্ত্রীর সঙ্গে কথা বলি তখন একটা জিনিস জানলাম যে রমেনবাবুর সঙ্গে ওনার স্ত্রীর কোনো শারীরিক সম্পর্ক ছিল না, বুঝি তো। আর তাছাড়া উজানবাবুর সঙ্গে আর রমেনবাবুর সঙ্গে তো একটা আলাদা সম্পর্ক ছিল। আর তাছাড়া আপনার প্রতিবেশী গোপাল, ওনার সঙ্গে কথা বলে জানলাম কোনো দিন সন্ধ্যেবেলা অর্থাৎ শুক্রবার সন্ধ্যেবেলা আপনি তো ঘরে ঢুকেছিলেন। স্যার আপনাকে না একটা কথা বলার ছিল। গতকাল সন্ধ্যেবেলা রমেনবাবুকে উজানবাবু ঘরে ঢুকতে দেখি। তুমি শিওর? হ্যাঁ। তুমি চিত্রা দেবীকে হসপিটালে নিয়ে গেছিলে? হ্যাঁ স্যার, কথা বলতে পারছিলেন না কিন্তু বেঁচেছিলেন। অথচ আমি যখন রমেনবাবুকে জিজ্ঞেস করলাম ওই সময় আপনি কোথায় ছিলেন, উনি আমায় বললেন উনি নাকি সেই সময় কোনো এক ক্লায়েন্টের সঙ্গে ব্যস্ত ছিলেন, বাইরে গেছিলেন। ঠিক সময় পুরোটাই মিথ্যে। রমেনবাবু যখন প্রথম কলকাতায় আসেন এবং তারপর থেকেই উজানবাবুর সঙ্গে যে সম্পর্কটা ছিল এটা পুনরায় নতুনভাবে জোড়া দেয়। এই ঠিক বললাম তো রমেনবাবু? বিশ্বাস করুন স্যার, আমাদের কাছে না আর কোনো রাস্তাই ছিল না। আমি যখন আমার গ্রামের বাড়ি বামুনগাছি থেকে কলকাতায় চলে আসি তখন দেখলাম যে উজানের বিয়ে হয়ে গেছে চিত্রার সাথে। আমরা আবার আমার পুরনো সেই সম্পর্কটা পুনরুদ্ধারের জন্য উজানের অফিসে চাকরি নিলাম। উজানের বিয়েটা দেখে খুব দুঃখ পেয়েছিলাম যে ওর আমাকে দেওয়া কথাটা আর রাখতে পারে। যেহেতু আমি চাকরি নিলাম উজানের এই অফিসে, তা আমাদের যে হারিয়ে যাওয়া সম্পর্কটা ছিল সেটা আবার ক্রমশ ফিরে আসতে শুরু করে। জানেন তো স্যার, আমাদের বেশ ভালোই চলছিল, কিন্তু এর মাঝখানে একটা বিপদ ঘটলো। উজানের বউ চিত্রা হঠাৎ করে আমাদের একদিন দেখে ফেললো। ও তারপর উজানের সঙ্গে ঝগড়াও শুরু করে, আমাদের বহুবার থ্রেট করতো। ও বলতো পুলিশকে বলে দেবে, দেশের আইনেও নাকি সহযোগিতা নেবে। আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। আর এটাও ঠিক যে আমরা এটাও জানতাম যে যদি চিত্রা বেঁচে থাকে তাহলে আমার আর উজানের সম্পর্কে পূর্ণতা কোনোদিন সম্ভব নয়। তাই আমরা ঠিকও করলাম যে আমরা চিত্রাকে রাস্তা থেকে সরিয়ে দেব। তাই জানেন স্যার, তখন আমরা একটা প্ল্যান করলাম যে চিত্রাকে আমরা সরিয়ে ফেলব, এবং সেই অনুযায়ী আমি উজানের থেকে ঘরের চাবিটাও নিয়ে রাখলাম। সেই মতো আমি ঘরে গিয়ে লুকিয়েও ছিলাম শুক্রবার সন্ধ্যাবেলায়। কিন্তু স্যার খুনটা আমি করিনি স্যার, আপনি বিশ্বাস করুন স্যার, আমি খুনি নই। আমি খুন করিনি চিত্রাকে, এটা ঠিক যে আমি খুন করতে চেয়েছিলাম, কিন্তু আমি খুনি নই স্যার, আপনি বিশ্বাস করুন স্যার, আমি খুনি নই। আমি জানি না বাবু আপনি খুনটা করেন, এরপর বাকিটা কি হলো সেটা বলুন। সেদিন আমি যখন ঘরে এসে লুকিয়েছিলাম তখন আমি যা দৃশ্য দেখলাম তা সত্যি খুব ভয়ঙ্কর। আমি হঠাৎ করে দেখলাম যে উজানবাবুর ঘরে বাড়ির মালিক অর্থাৎ বরেন বাবু মদ্যপ অবস্থায় ঢুকলেন। ওনার সঙ্গে চিত্রা দেবীর খুব প্রচন্ড ঝগড়া হলো। বাচ্চাটা কিন্তু তোমাকে নষ্ট করতেই হবে,
আমার একটা পরিবার আছে, সংসার আছে, আমি কিন্তু এই ফালতু ঝামেলা নিতে পারবো না। বাহ, এখন ফালতু ঝামেলা? তখন কত বড় বড় কথা বলেছিলে। ছি, ঘেন্না হয় তোমার মতো পুরুষকে দেখে। আমি বাচ্চাটা কিছুতেই নষ্ট করবো না, তোমার ভালো মানুষের মুখোশটা সকলের সামনে টেনে খুলে দেবো। তোমাকে শেষবারের মতো বলছি, বাচ্চাটা নষ্ট করে ফেলো। ছাড়ো, লাগছে কিছুতেই না। তোমাকে আমি দেখে নেব, এর শেষ দেখে নেব। এবং চিত্রা সেই মুহূর্তে উঠোনে পড়ে গেলেন। উনি তারপরও কিছুক্ষণ হয়তো বেঁচে ছিলেন, কিন্তু এই নৃশংসতা দেখে আমি অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর দেখলাম যে বরেনবাবু এই সেই বাড়ি থেকে না দরজাটা তালা দিয়ে চলে গেলেন। আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। সেই মুহূর্তে আমি ভয় পেয়ে উজানকে একটা ফোনও করি। উজান তারপর পরে আমার দরজা খুলে বার করে নিয়ে যায়। হ্যাঁ, ঠিকই বলেছ। চিত্রা দেবীর মোবাইল ফোনের কল লিস্ট সার্চ করতে গিয়ে আমি একটা জিনিস দেখলাম যে ওনার মৃত্যুর পর ওনার ফোনে ওনার মা ফোন করেছিলেন এবং সেটা ওনার মা জেরার সময় স্বীকারও করেছিলেন। কিন্তু উনি যেটা বললেন যে ফোনটা ওই সময় কেউ কেটে দিয়েছে। শুক্রবার 9টা নাগাদ ফোন করি, তখন খুব কাঁদছিল, বলেছিল দেখা করবে। 30-40 মিনিট পরে আবার ফোন করেছিলেন, আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম না স্যার যে আমি ফোনটা ধরিনি, ভয়তে ফোনটা কেটেই দিয়েছিলাম। এর কিছুক্ষণ পর উজান আসে, কারণ তার কিছু আগে আমি উজানকে ফোন করেছিলাম। ওই দরজাটা খুলে আমাকে বার করে নিয়ে গিয়েছিল। তারপর আমি আর উজান একসাথেই হাসপাতালে গিয়েছিলাম। আসলে কি জানেন তো, বরেনবাবুর সঙ্গে চিত্রা দেবীর একটা অবৈধ সম্পর্ক ছিল আর তার জেরেই এই খুন। মিথ্যা কথা, আমি খুন করিনি। এই রমেনবাবু আর উজানবাবু আমাকে ফাঁসানোর চেষ্টা করছে নিজেদের সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। কি রমেনবাবু, ঠিক বললাম তো? আর কোনো প্রমাণ ছাড়া আপনি আমাকে দোষী সাব্যস্ত করছেন কি করে? চিৎকার করে কোনো লাভ নেই বরেনবাবু। যে খিলটা দিয়ে আপনি চিত্রা দেবীকে খুন করেছেন সে খিলটা আমি খুঁজে পেয়ে গেছি, আর সেই খিলে আপনার ফিঙ্গারপ্রিন্ট স্পষ্ট। আপনিই খুনি, সমস্ত প্রমাণ আপনার বিপক্ষে, খুনটা আপনিই করেছেন। সমস্ত প্রমাণ সেই কথাই বলছে, আপনিই খুনি। তবে আফসোস একটাই, আপনারা সকলে মিলে একটা নিরীহ নিরাপরাধ মেয়েকে এরকম নৃশংসভাবে খুন করলেন। তবে চিন্তা করবেন না বরেনবাবু, আমি ভীষণভাবে চেষ্টা করব যাতে আপনার কঠোর থেকে কঠোরতর শাস্তি হয়। আর এই যে আপনারা দুজন, আপনাদেরও শাস্তি হবে, কারণ আপনারা পরোক্ষভাবে হলেও একই দোষে দোষী।
আর শুধুমাত্র আপনারা নিজেদের সম্পর্কটা বাঁচানোর জন্য এইভাবে একটা নিরীহ মেয়েকে মৃত্যুর দিকে এগিয়ে দিলেন। আর আপনারা আপনাদের ইচ্ছে অনিচ্ছে পছন্দ অপছন্দ দৃঢ়ভাবে সমাজের কাছে বলতে শিখছেন, আর তাছাড়া সমকামী হওয়া তো কোনো অপরাধ নয়। আপনারা এইভাবে কিছুদের মতো কেন লুকিয়ে আছেন? আর তবেই সমাজের ভাবনা চিন্তায় একটা সদর্থক পরিবর্তন আসবে, আর তখনই একটা যথার্থ মানবিক সমাজ গড়ে উঠবে। চলুন বরণ বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট, এবার চলুন, অনেক হয়েছে।